আচ্ছা, তো এই ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, সোশ্যাল বুকমার্কিং, এ ধরনের বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করতে থাকেন। এরপর আজকে যে বিষয়টা দেখাবো, যে ইমেজ সাবমিশন। আমরা যখন ফোরাম পোস্টিং বা দেখা যাচ্ছে যে বুকমার্কিং এ ধরনের কাজ যখন করতাম, তো অবশ্যই আমাদেরকে কিছু আর্টিকেল বা কিছু লিখতে হতো, বা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিকেল বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু ডিটেলস, বা দেখা যাচ্ছে আমরা যে লিঙ্কটা লিখতেছি বা যে লিঙ্কটা ওখানে সব প্রোভাইড করতেছি, সেখানে অবশ্যই আমাদের ওয়েব পেজের কোনো একটা ব্লগ বা দেখা যাচ্ছে কোনো একটা কন্টেন্ট ওখানে দিয়ে দেন আমাদেরকে আমাদের লিঙ্কটা পোস্ট করতে হতো, এবং সেখান থেকে আমরা একটা ব্যাক লিঙ্ক পেতাম। কখনো সেটা ডু ফলো হতো, কখনো সেটা নো ফলো হতো। তো আমরা এইভাবে কাজগুলো করতাম। প্রোফাইল ব্যাক লিঙ্কের সময় আমরা আমাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে কমপ্লিট করতাম, এবং প্রোফাইলের কোনো একটা জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটটাকে দিয়ে দিতাম। এটা ছিল প্রোফাইল ব্যাক লিঙ্কের বিষয়। এটা আমরা 2 দিন মনে হয় যে প্রোফাইল ব্যাক লিঙ্কের বিষয়টা দেখছিলাম। আচ্ছা, তো আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে ইমেজ সাবমিশন। আচ্ছা, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন এবং পিডিএফ সাবমিশন, এই তিনটা বিষয় দেখার চেষ্টা করব। এবং এরপরে যেটা দেখবো সেটা, যদি সময় হয়, আমরা দেখবো হচ্ছে বিজনেস সাইটেশন বা বিজনেস লিস্টিং। আচ্ছা, তো আমরা একটু ফাইবার মার্কেট প্লেসে একটু যাই। মার্কেট প্লেসে, আচ্ছা মার্কেট প্লেসে একটু পরেই যাই, আগে আমরা কাজটা সম্পর্কে একটু শিখি বা কাজটা সম্পর্কে একটু জানি। তো ইমেজ সাবমিশনের যে বিষয়টা আছে, ইমেজ সাবমিশনের বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে ইমেজ সাবমিশন করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটগুলোতে আপনারা বিভিন্ন ইমেজ বা আপনাদের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একটা ইমেজ পোস্ট করে, সেই ইমেজের থ্রুতে আপনারা অবশ্যই এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। বা একটা ইমেজ আপনি পোস্ট করলেন, সেই ইমেজের সাথে আপনি সুন্দরভাবে আপনার একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে রাখলেন, এবং ইমেজটাকে সুন্দরভাবে এসইও করলেন, যাতে ইমেজটা সার্চের সামনে আসে, বা দেখাচ্ছে যে ওই ইমেজটা যদি সার্চের সামনে আসতে পারে তাহলে ওই ইমেজের থ্রুতে আপনি কিন্তু এখানে ভিজিটর পাবেন। আচ্ছা, এই কারণে আসলে ইমেজ সাবমিশন বা দেখাচ্ছে যে ইমেজের মাধ্যমে ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করা, বা ইমেজের মাধ্যমে যদি আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি, এটা আমাদের ওয়েবসাইটের জন্য অনেক ভালো একটা হেল্পফুল হয়। আচ্ছা, তো আমরা প্রথমে কিছু সাইট খুঁজে বের করবো। নর্মালি ব্যাকলিঙ্ক করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের সাইট খুঁজে বের করতে হয়। আমরা এর আগেও দেখছি যে আমরা সোশ্যাল বুক মার্কিং বা দেখা যাচ্ছে গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং এর জন্য বিভিন্ন ওয়েবসাইট খুঁজে বের করছি। তো আজকে আমরা একটু ইমেজ সাবমিশনের জন্য কিছু ওয়েবসাইট খুঁজে বের করি, যেখানে আমরা ফ্রিতে ইমেজ সাবমিট করতে পারবো। আচ্ছা, ইমেজ সাবমিশন সাইট, তো দেখেন প্রথমে একটা লিস্ট আসছে। আচ্ছা, দেখেন এখানে সুন্দরভাবে ওয়েবসাইটগুলোর লিস্ট এবং তাদের ডিএপিএ এখানে দেওয়া আছে। তো লিঙ্কডইনে কিন্তু আপনি সুন্দরভাবে ইমেজ সাবমিট করতে পারেন। লিঙ্কডইনে তো আপনারা অলরেডি পোস্ট করেন বা দেখা যাচ্ছে লিঙ্কডইনে বিভিন্ন কিছু শেয়ার করেন, বা ইমেজ কিন্তু আপনারা সেখানে সাবমিট করতে পারেন। আচ্ছা, লিঙ্কডইনে একটা বিষয় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনারা ডিরেক্ট লিঙ্কটাকে প্রোভাইড করতে পারবেন না, তবে কোনো ইমেজ বা কোনো টেক্সটে আপনারা চাইলেই আপনারা লিঙ্কটাকে সাবমিট করতে পারেন। আচ্ছা, তো আপাতত লিঙ্কডইনটা, আমরা লিঙ্কডইন সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে, বা লিঙ্কডইনে আমরা মাঝে মাঝে কিছু পোস্টও করি। তো এখন আমরা একটু অন্যান্য কিছু সাইট দেখবো, যেমন পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে, আচ্ছা পিন্টারেস্ট আপাতত রাখছি। পিন্টারেস্ট একটু অনেক বড় বিষয়, বা এটাতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে পিন করবেন, বোর্ড করবেন, এগুলো একটু বিষয় আছে। তো আমরা একটু অন্যান্য যে সাইটগুলো আছে এগুলো একটু দেখি, যেখানে আমরা হচ্ছে ইমেজ শেয়ারিং করতে পারি বা ইমেজ সাবমিট করতে পারি। এখানে বলছে দেখেন, হাই ডিএ ইমেজ সাবমিশন সাইট লিস্ট, এখানে ডিএ এবং পিএ দেওয়া আছে, প্লাস সেই ওয়েবসাইটগুলোর নেম এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ইমগুর যে সাইটটা আছে, ইমগুর, এটা অনেক পপুলার একটা সাইট। তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে পপুলার, এটা অনেক পপুলার একটা সাইট, এটা ডিএ পিএ অনেক হাই,
এবং দেখা যাচ্ছে যে এখানে প্রচুর ইমেজ সাবমিট হয়। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদের খেয়াল করে দেখতে হবে যে আপনারা যখনই এই ইমেজ সাবমিশনের কাজগুলো করতে যাবেন বা দেখা যাচ্ছে ব্যাকলিঙ্কের কাজগুলো করতে যাবেন, আপনাদের কাছে যদি এরকম লিস্ট যদি রেডি করা থাকে এবং সেই লিস্টের যে ওয়েবসাইটগুলো থাকবে সেই ওয়েবসাইটগুলোতে যদি আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা থাকে, তাহলে আপনাদের কাজগুলো করা অনেক সহজ হয়। যেমন ধরেন গতদিনে আপনাদেরকে একটা লিস্ট করতে দিয়েছিলাম যে সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট বের করতে হবে, সেখান থেকে স্প্যামিং রেটটা দেখতে হবে, তাদের টিএ পিএ এবং তাদের যে পরিমাণ ভিজিটর মান্থলি আসে এটা আপনাদেরকে ওখানে ইনক্লুড করতে হবে একটা শিটে। তো আপনি এইভাবে সুন্দরভাবে ওই সাইটগুলো খুঁজলেন যেগুলো ডিএপি অনেক হাই, যেগুলোতে স্প্যামিং রেট অনেক কম, এইভাবে আপনি সুন্দরভাবে খুঁজলেন। খোঁজার পর যে বিষয়টা হলো আপনি ওই সাইটগুলোতে গেলেন এবং দেখা যাচ্ছে যে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, একটা মেইল ইউজ করে আপনি ওগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই ওয়েবসাইটগুলোর ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা সুন্দরভাবে সেভ করে রাখলেন বা সেভ করে বা দেখা যাচ্ছে একটা এক্সেল শিটে রেখে দিলেন। তো এরপরে যে বিষয়টা হলো যে আপনাদেরকে কেউ যদি ব্যাকলিংক করার কাজ দেয় বা সোশ্যাল বুক মার্কিং এর কাজ যদি কেউ আপনাদেরকে দেয়, দেয় আপনারা কিন্তু ওই আইডি বা দেখা যাচ্ছে যে ওই ইউজার নেম পাসওয়ার্ড গুলো ইউজ করে তখন অনেক সহজেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ কেউ হয়তো আপনার একটা কাজ দিল যে প্রথমে যে 50টা সাইট বা 50টা সাইটে আপনার ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে সোশ্যাল বুক মার্কিং বা এই ধরনের কাজ করে, দেন আপনাকে হয়তো প্রথমবার একটু কষ্ট হলো যে 50টা সাইট খুঁজে বের করলেন, দেন 50টা সাইটে আপনি সাইন আপ করলেন, দেন সাইন ইন করে সেখানে ইনফরমেশন প্রোভাইড করলেন এবং আপনি ব্যাকলিংক ক্রিয়েট করার চেষ্টা করলেন। তো প্রাথমিক অবস্থায় দেখাচ্ছে এই কাজগুলো করতে একটু কষ্ট হবে প্রথমবার। তো আপনি যখন ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন বা অ্যাকাউন্টটা যখন আপনার ওই সাইটে ক্রিয়েট করা হয়ে গেল, আপনি ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখেন, কোনো একটা এক্সেল শিটে কালেক্ট করে রাখেন, দেন পরবর্তীতে কেউ যদি আপনাকে আবার ব্যাকলিংকের কাজ করতে দেয়, আপনি কিন্তু ওই ইউজার নেম পাসওয়ার্ড এবং ওই ওয়েবসাইটটা ইউজ করে অতি সহজেই তখন ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন। তো প্রাথমিক অবস্থায় একটু পরিশ্রম বেশি হবে কিন্তু পরবর্তীতে আপনি এই সাইটগুলো বা এই ইনফরমেশনগুলো বারবার রিউজ করতে পারবেন। আচ্ছা, তো এখানে বেশ কিছু সাইট দেওয়া আছে, যেমন ধরেন ইনগুড দেওয়া আছে, তারপর স্কাই রক দেওয়া আছে, তারপর জিপি শেয়ার আছে, ফ্লিকার আছে, বিভিন্ন ধরনের ইমেজ শেয়ারিং ওয়েবসাইট এখানে আছে যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজ বা দেখাচ্ছে আপনার ওয়েবসাইট বা আপনার আপনি যেটা প্রচার করতে যাচ্ছেন সেটার সাথে সম্পর্কযুক্ত কিছু ইমেজ আপনি এগুলোতে ফ্রিতে পোস্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো আপনার ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট বা গুগল ঘেটে এই ধরনের সার্চ রেজাল্ট থেকে আপনারা কিন্তু এই লিস্টগুলো ক্রিয়েট করে রাখতে পারেন। তো দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় এখানে একটু কষ্ট বেশি করতে হবে যে এখানে প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে ইমেজ সাবমিট করতে হচ্ছে, পরবর্তীতে এগুলো কিন্তু আপনাদের কাজে দিবে এবং অনেক সহজে আপনারা এই কাজগুলো তখন কমপ্লিট করতে পারবে। আচ্ছা, তো আমরা ইমেজ সাবমিশনের বিষয়টা একটু দেখি, একটা ওয়েবসাইট একটু যাই, ধরেন এটা অনেক পপুলার একটা সাইট, এটা ডিএপিও অনেক ভালো আছে, এখানে একটু গিয়ে দেখি যেখানে ইমেজ সাবমিট কিভাবে করব আমরা, কিভাবে লিংকটা দিব একটু এটা দেখে আসি। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে আসার পর আপনাদেরকে অবশ্যই এদের অ্যাপ আছে, আপনি চাইলে অ্যাপ ইউজ করতে পারেন, আপনি এখানে দেখতে পারেন যেখানে কিন্তু সবাই বিভিন্ন ধরনের ইমেজ তারা সাবমিট করে রাখছে অলরেডি। আচ্ছা, এখন এখানে যদি আমরা ইমেজ পোস্ট করতে চাই বা আমরা যদি এখান থেকে ইমেজ যদি এখানে আমাদের ইমেজগুলো দিয়ে রাখতে চাই, দেন আমাদেরকেও কিন্তু এখানে অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপ অপশনটাতে যাবেন, এখানে অপশন আছে বিভিন্ন, আপনি ফেসবুকে চাইলে ফেসবুক দিয়ে, তারপর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, অ্যাপেল আইডি, গুগল এবং ইয়াহু, এগুলো দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে অবশ্যই ফোন নাম্বার ইউজ করতে হবে। আচ্ছা, তো আপনারা জাস্ট এখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করবেন, আপনাদের মেইল আইডিটা দিবেন, আপনাদের পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড রিটাইপ দিবেন, দেন এখান থেকে একটা ফোন নাম্বার অবশ্যই দিবেন এবং যে ফোন নাম্বারটা চালু আছে বা যে ফোন নাম্বারটা ভ্যালিড তারা এখানে একটা ভেরিফিকেশনের কোড পাঠাবে, 7 ডিজিটের একটা কোড পাঠাবে, সেই কোডটা দিয়ে জাস্ট আপনাকে এখান থেকে ভেরিফাই করতে হবে।
আচ্ছা, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি আর এটাতে সাইন আপ করলাম না, আপনারা জাস্ট এই কয়টা ইনফরমেশন দিবেন, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, কেউ যদি আমার সাথে সাথে কাজ করে থাকেন বা এখন যদি ডেস্কটপে কাজ করতেছেন এরকম কেউ থাকেন, তাহলে ট্রাই করেন, যদি কোথাও প্রবলেম হয় আমি সেটা বলে দেব। আচ্ছা, জাস্ট আমি এখানে সাইন ইন অপশনটাতে যাই আর গুগল অ্যাকাউন্টে সাইন ইন করি। আচ্ছা, ইউজার নাম যে কি ছিল? আবার ফোন নাম্বার ভেরিফিকেশন কোডটা চাচ্ছে, একটু দেখি। আচ্ছা, জাস্ট এখান থেকে 7 ডিজিটের একটা কোড আপনারা দিবেন, দিয়ে জাস্ট আই এম নোট নট রোবট এটা চেক করে দিয়ে জাস্ট এখান থেকে রেজিস্টার এটাতে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন এরপর আপনাদের প্রোফাইলটা এরকম দেখাবে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে পারেন। এখানে আপনারা আপনাদের প্রোফাইল ফটো দিবেন বা দেখাচ্ছে যে সুন্দরভাবে আপনারা অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে অ্যাকাউন্টটাকে সাজাবে। আচ্ছা, এরপর এখানে দেখেন নিউ পোস্টের একটা অপশন এখানে আছে, তো নিউ পোস্ট তো করব, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে নিউ পোস্ট করার জন্য আমাদেরকে তো একটা ইমেজ রেডি করতে হবে, বা আমাদের যে ইমেজটা এখানে পোস্ট করব আমরা সেই ইমেজটা অবশ্যই আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে, বা যে বায়ারের জন্য আমরা কাজ করব বা ক্লায়েন্ট অ্যাটলিস্ট এইটুকু বলে দিবে যে আমার ওয়েবসাইট থেকে এই ব্লগটা বা আমার ওয়েবসাইট থেকে এই ইমেজটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমরা একটা ইমেজ একটু রেডি করে নিই, যে ইমেজটা আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, ইমেজ কেন অ্যাড করব, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ইমেজ সাবমিশন বা দেখাচ্ছে যে ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আমরা আমাদের ইমেজগুলোকে প্রোভাইড করে আমরা সেই ইমেজের থ্রুতে কিন্তু গুগল সার্চে আসতে পারি, এবং দেখাচ্ছে ওই ইমেজ থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটে একটা ট্রাফিক জেনারেট হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা, আমরা যখন ব্যাকলিঙ্ক করি, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের একটা পোস্ট বা একটা আর্টিকেল বা যে কোনো একটা কন্টেন্ট ওখানে দিয়ে আমরা সেখানে আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিই, তো এই ধরনের কাজ যেহেতু আছে যে ইমেজ সাবমিশন বা ইমেজ সাবমিশন করে আমরা এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছি, এ কারণে অবশ্যই কিন্তু আমাদের এখানে একটা ইমেজ প্রোভাইড করতে হবে। আচ্ছা, কারণ আপনি যদি ইমেজটাকে সুন্দরভাবে এসইও করেন বা ইমেজটাকে যদি প্রপার ওয়েতে আপনি কোথাও আপলোড করতে পারেন, দেখাচ্ছে গুগল সার্চে কিন্তু সেটা সুন্দরভাবে সামনে চলে আসবে, এবং সেটা যদি সামনে চলে আসে আপনারা কিন্তু অনেক সময় একটা কাজ করেন যে গুগলে গিয়ে সার্চ করেন যে পিকজাবে, তারপর কি করেন যে ইমেজে গেলেন বা গুগলে কোনো একটা টপিক আপনারা সার্চ করেন, সার্চ করার পর আপনারা দেখেন যে এই ইমেজটা আপনাদের কাছে হয়তো খুব ভালো লাগলো, ইমেজটাতে ক্লিক করে দেখলেন, ঠিক আছে ইমেজটা আমি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি, বা দেখা যাচ্ছে ইমেজটাতে ক্লিক করার পর বা এখান থেকে তাদের কিন্তু ওয়েবসাইট আমি ভিজিট করতে পারছি। তো আপনি যদি একটা নির্দিষ্ট কন্টেন্টে বা দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো একটা টপিকে যদি আপনি কোনো একটা ইমেজ পোস্ট করে থাকেন একদম প্রপার ওয়েতে, বা এসইও করে যদি একটা ইমেজ আপনি পোস্ট করে থাকেন, দেন কি হবে যে গুগল সার্চে কিন্তু ইমেজের যে গুগলের যে ইমেজ সার্চ এটাতে কিন্তু আপনার ইমেজটা শো করবে, এবং দেখাচ্ছে এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক যাচ্ছে, এবং এই ইমেজটা যদি আপনি ভালোভাবে সাবমিট করতে পারেন এসইও করে, তাহলে কি হবে যে গুগল কিন্তু এই ইমেজটা চেক করবে এবং ইমেজের সাথে করেসপন্ডিং যে লিংকটা আছে সেই লিংকটা কিন্তু গুগল ভিজিট করবে, এতে করে আপনারা একটা ব্যাকলিংক পাইলেন, এবং দেখাচ্ছে যে ইমেজটা যদি গুগলের র্যাঙ্কে বা দেখাচ্ছে গুগল ইমেজ সার্চে যদি সামনে আসে
তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা বিষয় বা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটকে অনেক ভালোভাবে এটা হেল্প করবে। আচ্ছা, তো আজকে আমরা সেই বিষয়ে দেখছিলাম যে ইমেজ সাবমিট করে বা ইমেজ সাবমিশনের মাধ্যমে কিভাবে আমরা একটা ব্যাকলিংক পেতে পারি। আচ্ছা, তো ইমেজ গুলো যেগুলো আমরা এখানে পোস্ট করব বা ইমেজ যেটাই আমরা এখানে দিব সেটাকে অবশ্যই আমাদেরকে প্রপার ওয়েতে এসইও করে নিতে হবে। তো আমরা এর আগে একটা ইমেজের সম্ভবত কাজ করছিলাম, সেই ইমেজটাকে এখন আছে কিনা একটু দেখি। সম্ভবত এই ইমেজটাই হবে। হ্যাঁ, এই ইমেজটাতে আমরা একটা সময় কাজ করছিলাম বা এই ইমেজটাতে আমরা এসইও করার চেষ্টা করছিলাম। একটু এটার প্রপার্টি চেক করি তাহলে বোঝা যাবে। আচ্ছা, টাইটেলটা নাই। আচ্ছা, ট্যাগ গুলো ইউজ করা আছে, তারপর দেখি যে এখানে লোকেশনটা অ্যাড করা আছে কিনা। আচ্ছা না, লোকেশনটা অ্যাড করা নাই। তো আপনাদেরকে আমি দেখাইছিলাম যে কিভাবে একটা ইমেজ আপনারা প্রপার ওয়েতে বা একটা ইমেজ কিভাবে আপনারা সুন্দরভাবে এসইও করে দিবেন বা কি কি বিষয় খেয়াল রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, তো ইমেজটা থাকার কথা একটু ডাউনলোড আমি একটু চেক করি। হ্যাঁ, এইটা ছিল সেই ইমেজটা। আমরা এখান থেকে ইমেজটার অবশ্যই একটা টাইটেল দিয়ে দিব যেটা হচ্ছে আমাদের আর্টিকেলের টাইটেল বা দেখাচ্ছে যে টাইটেলে আমরা ইমেজটা পোস্ট করতে যাচ্ছি সেই টাইটেলটা আমরা ইমেজের মাঝখানে অ্যাড করে দিব। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলা হয়েছে বা দেখাচ্ছে যখন এই কাজটা আমরা করছি তখন কিন্তু এখান থেকে বিস্তারিত কিভাবে আপনারা কি বিষয়ে খেয়াল রাখবেন, কি কি ইনফরমেশন অ্যাড করবেন এটা কিন্তু বলা হয়েছে। মনে আছে কি সবার? জি স্যার। তো আমরা এই ইমেজটি জাস্ট ইউজ করব। তো আমরা একটু যাই ইনগুরে, যাওয়ার পর এখান থেকে নিউ পোস্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখান থেকে আপনি ড্র্যাগ করে ইমেজটা নিয়ে আসতে পারেন অথবা এখান থেকে ইমেজ আপনি চুজ করতে পারেন। আচ্ছা, এই ইমেজটা আমরা অ্যাড করতে চাচ্ছি। সেটা আসার পর এখানে কিছু বিষয় আছে একটু খেয়াল করতে হবে। এখানে অবশ্যই একটা টাইটেল দিতে হবে যে আপনি আসলে এটা কিসের ইমেজ বা কি ইমেজ আপনি এখানে দিতে চাচ্ছেন। তো আমরা একটু কোথা থেকে একটা কন্টেন্ট নেই, একটু লিখতে হবে এখানে। আমার কাছে অবশ্যই রেডি নাই। তাহলে এটাই দিলাম আপাতত দেখানোর জন্য। এখানে ডেসক্রিপশনটা সুন্দরভাবে আপনারা লিখবেন যে আপনাদেরকে এই ডেসক্রিপশনটা আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে অথবা এটা যদি আপনার ওয়েবসাইটের কোনো লিংক হয় বা দেখাচ্ছে ওয়েবসাইটের কোনো ইমেজ হয় সেই ওয়েবসাইটের ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন অথবা যদি এটা কোনো পোস্ট থেকে নেওয়া ইমেজ হয় সেই পোস্টের বিস্তারিত বর্ণনা বা দেখাচ্ছে ওই আর্টিকেলটা আপনি কিন্তু এখানে সুন্দরভাবে ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আমি একটু কোথাও থেকে একটা কিছু নিয়ে আসি একটু। আচ্ছা, এই কন্টেন্ট বা এই ধরনের ইমেজ এগুলো কিন্তু আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে বা দেখাচ্ছে উনি আপনাকে লিংক দিয়ে দিবে যে হ্যাঁ এই লিংকটা বা এই ওয়েবসাইটটা আবার এই লিংক আপনাকে ব্যাকলিংক হিসেবে পোস্ট করতে হবে, এটা হচ্ছে আমাকে এই পোস্টটা বা দেখাচ্ছে এই ধরনের আর্টিকেল আপনি পোস্ট করতে পারবেন, এই ইমেজগুলো আপনি ইউজ করতে পারবেন, এই রিকোয়ারমেন্টগুলো ক্লায়েন্ট আপনাকে সুন্দরভাবে দিয়ে দিবে। ধরেন জাস্ট এখান থেকে কিছু একটা টেক্সট আমরা কপি করে ওখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর এখানে আপনারা চাইলে লিংক শেয়ার করতে পারবেন। আচ্ছা, আমি এই লিংকটা একটু শেয়ার করে দেখি। একটু খেয়াল করবেন এই লিংকটা দিলাম দেওয়ার পর এখান থেকে একটু এখানে পোস্ট করার আগে কিছু অপশন আছে, সেটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি
এই পোস্টটা বা দেখাচ্ছে কোন ক্যাটাগরি বা কোন ট্যাগ বা কি ধরনের ট্যাগ আপনি ইউজ করতে চাচ্ছেন, কি ধরনের সার্চ ট্যাগ আপনি এখান থেকে ইউজ করতে চাচ্ছেন, সেগুলো আপনাকে সুন্দরভাবে এখানে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আপনারা অবশ্যই এটাকে রিসার্চ করে বের করবেন যে আপনাদের এই ইমেজটা বা এই পোস্টের সাথে কি ধরনের ট্যাগ এখানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। আমি জাস্ট লিখে দিই, কম্পিউটার্স, দেন আরো কিছু ট্যাগ আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, আপনাদের কিওয়ার্ড আপনাদের এই পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ধরনের বেশ কিছু ট্যাগ আপনারা এখান থেকে অবশ্যই অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে যে আমাদের লিঙ্কটার দিকে একটু খেয়াল রাখতে হবে যে হ্যাঁ লিঙ্কটা এখন কি অবস্থায় আছে আর পোস্ট করার পর এটা কি অবস্থা, এটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, টু কমিউনিটি এখানে বলছে আর ইউ রেডি টু স্টার্ট আর্নিং। আচ্ছা, এটা আপাতত দেখছি না, আমরা পোস্ট পাবলিকলি এটাতে জাস্ট পাবলিকলি এটা পোস্ট করে দিলাম যে সবাই এটা দেখতে পারবে। আচ্ছা, এখন যদি আমরা পোস্টটা দিয়ে একটু খেয়াল করি, দেখেন এখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটার কি অবস্থা, লিঙ্কটা ভেঙে ভেঙে চলে গেছে, অর্থাৎ এখানে মাঝখানে একটা করে স্পেস পড়ে গেছে। আমরা যদি এই লিঙ্কটা কপি করে যদি কোথাও দিই বা আমরা যদি সার্চ বারে যদি দিই, এটা এটাতে যদি এন্টার দিই, কিছু আসবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, আমাদেরকে পোস্টটা আমি চাইলে এটা আগেই করে দিতে পারতাম যে এখানে আসলে কি রকমের হয়, কিন্তু প্রবলেমটা কি হয় এটা আপনাদেরকে একটু দেখালাম যে এখানে আসলে কিভাবে দিলে প্রবলেমটা হবে না বা কিভাবে দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন এই পোস্টটা আপনি চাইলে এডিট করতে পারেন। এডিট পোস্টে যাবেন, এডিট পোস্টে যাওয়ার পর এখান থেকে যে কাজটা করবেন যে আপনার যে ওয়েবসাইট, জাস্ট সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। তো এটা আপনার ওয়েবসাইট, আপনি জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমরা যদি csc.com এটাতে যদি যাই, তাহলে অবশ্যই আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। আর এখানে অনেক সময় ডু ফলো ব্যাক লিঙ্ক ক্রিয়েট করাটা খুব মুশকিল হয়ে যায়, এখানে মেইনলি হচ্ছে নো ফলো ব্যাক লিঙ্ক আমরা এখান থেকে পাচ্ছি। আর আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা এখানে যে পোস্টটাই করি বা যে ইমেজটাই এখানে সাবমিট করি, আমাদেরকে ইমেজের উপর বেশি ফোকাস করতে হবে। ইমেজটাকে এসইও করে এটা যদি আমরা গুগল সার্চে নিয়ে আসতে পারি, এই দেখাচ্ছে এই ধরনের কিওয়ার্ড বা দেখাচ্ছে এই ধরনের টাইটেল, এগুলো ইউজ করে যদি আমরা এই ইমেজটাকে যদি গুগল সার্চে নিয়ে আসতে পারি, সেখান থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক পাবো এবং দেখাচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, তো জাস্ট এখান থেকে আপনার লিঙ্কটা বা আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এইভাবে দিবেন। আপনি চাইলে এখানে ক্লায়েন্টের মেইলটাও দিতে পারেন, যদি ক্লায়েন্ট বলে যে আমার এই মেইলটা আপনি একটু পাবলিসিটি করেন বা দেখাচ্ছে এই মেইলটা এখানে দিয়ে দেন, যদি কেউ চায় যাতে আমার সাথে কন্ট্যাক্ট করে, দেন আপনি এখানে মেইল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এবার বলে দিলাম না, জাস্ট এখান থেকে টু কমিউনিটি আমরা এখানে এটাকে পোস্ট করে দিলাম। আচ্ছা, দেন এখান থেকে আপনারা লিঙ্ক কপি করতে পারেন। আমরা একটু ইনকগনিটোতে গিয়ে দেখি যে আমাদের এটা পোস্ট হয়েছে কিনা বা আমরা এই লিঙ্কটাতে গিয়ে এটাকে খুঁজে পাচ্ছি কিনা। আচ্ছা, দেখেন নিম ঘুরে আসছি এবং দেখাচ্ছে এখান থেকে আমরা কিন্তু আমাদের এই পোস্টটা পেয়ে গেছি। আর একটা বিষয় একটু খুবই খেয়াল করার মতো, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু চারটা ভিউ অলরেডি আমরা পেয়ে গেছি, দেখছেন চারটা ভিউ। এখানে কি ক্লিক করতে হবে যে কেউ ভিজিট করছে কিনা? এটা আসলে ক্লিক না, দেখাচ্ছে যে এটা কারো সামনে স্ক্রল হয়ে গেলে এখানে একটা সামনে হতে স্ক্রল করছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু ধরুন যে ক্লিক করছে মানে ভিজিট করছে বা এই ছবিতে ক্লিক করছে এই ধরনের কিছু বোঝা না, ওইটা বোঝা যায় না। এখানে যদি আপনি চান তো এখানে রিয়্যাক্ট করতে পারেন বা এটাতে আপনি লাইক দিতে পারেন, এরকম এই অপশনটা আছে। আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে ইমগুলতে পাবলিশ করার ক্ষেত্রে কোনো ক্যাটাগরি আছে নাকি, যে ফানি প্রোডাক্ট? প্রচুর ক্যাটাগরি আছে, প্রচুর ক্যাটাগরি আছে। আপনি এখানে যে ট্যাগগুলো যে আপনাকে ইউজ করতে বললাম, এই ট্যাগগুলো দিয়ে ইউজ করবেন, তাহলেই দেখা যাচ্ছে যে আপনি এখানে দেখবেন যে এই যে আপনি যদি এই দেখেন, আমি যদি এখানে লিখি যে বাংলাদেশ, দেখেন এই ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে এখানে দেখাচ্ছে। এইভাবে আপনাদেরকে ক্যাটাগরিগুলো বা ট্যাগগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে।
আচ্ছা এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ম্যাচিউর যে বিষয়টা, এটা আচ্ছা এটা আমাদের লাগতেছে না। আমরা বিভিন্ন সাইটের জন্য পোস্ট করতেছি, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না। আমরা জাস্ট টু দ্য কমিউনিটি এটা পোস্ট করে দিব, তাহলে দেখা যাচ্ছে এটা সবাই পাবলিকলি দেখতে পারবে। আচ্ছা তো এই তো ছিল বিষয়। তো আপনারা আশা করি যে ইমগুড়ে ইমেজ পোস্ট করতে পারবেন। তো এখন যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, শুধু যে পোস্ট করবেন তাই নয়, এখান থেকে যে আমার লিঙ্কটা পাইলাম এটা মোটামুটি ডু ফলো না, আমরা পাইলাম হচ্ছে নো ফলো ব্যাক লিঙ্ক। আর এখানে নো ফলো ব্যাক লিঙ্ক দেওয়ার ফলে যে কাজটা হবে, যে গুগল চাইলে আমাদের সাইটটাকে ভিজিট করতেও পারে, আবার গুগল আমাদের সাইটটাকে ভিজিট নাও করতে পারে। এখানে ডেসক্রিপশন থেকে সে আমাদেরকে ভিজিট নাও করতে পারে। তো এখন তাহলে আমরা এখান থেকে উপকারিতাটা কি পাবো, বা দেখা যাচ্ছে যে তাহলে আমরা এই কাজটা কেন করব? কারণ নো ফলো ব্যাক লিঙ্ক থেকে গুগল আমাদেরকে ভিজিট করতেও পারে আবার নাও পারে। তো বিষয়টা হচ্ছে এখানে আপনাদেরকে ইমেজের উপর বেশি গুরুত্ব দিতে হবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইমেজটাকে এসইও করার জন্য যে পদ্ধতিগুলো বা যে বিষয়গুলোকে ফলো করতে বলছিলাম, যেভাবে লোকেশন অ্যাড করতে বলছিলাম, যেভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, কমেন্টে, তারপর হচ্ছে আপনার ইমেজের অথরটাকে, এই বিষয়গুলো যে সুন্দরভাবে অ্যাড করতে বলছিলাম, এইগুলো আপনারা অনেক ভালোভাবে অ্যাড করবেন। অ্যাড করার পর যে কাজটা করতে হবে, যে ওই ইমেজ থেকে আমরা কিন্তু ব্যাকলিঙ্ক পেতে পারি, বা ওই ইমেজটা যদি আমরা গুগল সার্চে নিয়ে আসতে পারি কোনো একটা কিওয়ার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু ওইখান থেকে আমরা ট্রাফিক পাবো এবং আমরা অনেক ভালো পরিমাণ ভিজিটর বা দেখা যাচ্ছে যে গুগলের র্যাঙ্কে আসার সম্ভাবনাটা কিন্তু আমাদের অনেকটা বেড়ে যাবে। যেমন আমরা এখান থেকে ইমেজ সার্চ করলাম বা দেখা যাচ্ছে ভিডিও বা অনেক কিছু, কিন্তু আমরা এখান থেকে সার্চ করে এটা না আমি একটা লিখে সাজালাম যে ডকুমেন্ট, এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু ইমেজ থেকে সার্চ করে কিন্তু এই ওয়েবসাইটগুলোতে কিন্তু আমরা যাচ্ছি। তো এইভাবেও কিন্তু আমরা ব্যাকলিংকগুলো পেতে পারি। আচ্ছা জি, আমার তো ওখানে যে টু কমিউনিটি এরকম বের হচ্ছে। আচ্ছা দেখাচ্ছে না, তাহলে ডেড হয়ে আছে কি? ওখানে হাইড দেখাচ্ছে কি মানে ব্ল্যাঙ্ক আছে বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু দেখতে হবে যে আপনি সব এই যে এখানে টাইটেলটা দিয়েছেন কিনা, আপনি এখানে ডেসক্রিপশনটা ঠিকভাবে লিখছেন কিনা। এটার করার পর তাহলে তারপর দেখবেন ট্যাগটা অ্যাড করবেন, দেন আপনার একটু কমিউনিটি এটা অ্যাক্টিভ হবে। আপনি একটু দেখেন যে টাইটেলটা দিয়েছেন কিনা। হ্যাঁ টাইটেল না দিলে তো হবে না, তাই না? ঠিক আছে। আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনাকে যদি ক্লায়েন্ট যদি এই ধরনের ইমেজ সাবমিশন বা ইমেজ পোস্টিং এর কাজ যদি দেয়, আপনি যদি দেখলেন যে আমরা এখান থেকে জাস্ট লিঙ্কটাকে কপি করে আমরা অন্য একটা ইনকগনিটো ট্যাবে গিয়ে কিন্তু আমরা চেক করে দেখলাম যে আমাদের এখান থেকে এটা পোস্ট হয়েছে কিনা, তো ক্লায়েন্টকে কিন্তু আপনার এই যদি আপনি যদি কাজ করেন, ক্লায়েন্টকে অবশ্যই এভাবে এইভাবে প্রুফ কিন্তু দিতে হবে যে হ্যাঁ আমি কাজ করছি, আপনি এখানে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা তো ইমেজ সাবমিশনের বিষয়টা মনে হয় আপনাদের কাছে একটু বুঝতে মানে এখন হয়তো একটু বুঝতে পারছেন। আর যখন আপনারা কাজ করতে যাবেন বা দেখা যাচ্ছে এখানে কাজ করবেন বা দেখা যাচ্ছে ইমেজ পোস্ট করবেন, তখন এই বিষয়টা আপনাদের সামনে আরো ক্লিয়ার হবে। আরেকটা বিষয় খেয়াল করবেন যে আপনাদের যখনই পোস্ট করতে বা যখনই কাজ করতে কোনো প্রবলেম হয়, আর এখনকার ওয়েবসাইটগুলো অনেক ভালো ডেভেলপড বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটগুলোতে কাজ করা অনেক ইজি, আপনারা দেখবেন যে কোথাও যদি ভুল হয় এইভাবে সুন্দরভাবে পপ আপ আমাদেরকে তারা এখানে দেখাবে। তো বিষয়টা হচ্ছে আপনারা একটু এগুলো পড়ে এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের বুঝতেও সুবিধা হবে বা দেখা যাচ্ছে যে আপনাদের যে সার্চ ক্যাপাসিটি বা আপনাদের সার্চ করে যে বিভিন্ন প্রবলেমের সলিউশন ফাইন্ড আউট করা, এটাও আপনাদের একটা দক্ষতা, এটা এই দক্ষতাটাও আপনাদের কিন্তু বেড়ে যাবে। আচ্ছা ক্লায়েন্ট যদি আপনাকে ইমেজ সাবমিশনের কাজ দেয়, আপনাকে জাস্ট এই লিঙ্কগুলো প্রোভাইড করতে হবে, তার দেওয়া লিঙ্ক, তার দেওয়া ডেসক্রিপশন, তার দেওয়া টাইটেল, তার দেওয়া লোকেশন, এগুলো আপনি সুন্দরভাবে অ্যাড করে বাস এখানে পোস্ট করার পর তাকে লিঙ্কগুলো প্রোভাইড করবেন। আচ্ছা এই ধরনের আরও প্রচুর সাইট আছে, দেখেন আমরা যেখান থেকে ইমগুড়টাকে কালেক্ট করলাম বা ইমগুড়ের যে লিস্টটা আমরা পাইলাম, এখানে আরও অনেক ওয়েবসাইটে দেওয়া আছে যাদের ডিএপিএ অনেক অনেক হাই। তো বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন আরও অনেক ইমেজের সাইট এখানে দেওয়া আছে, তো আপনাদেরকে যে কাজটা করতে হবে যে এই সাইটগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া নিতে হবে, বা এই সাইটগুলোতে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে পরবর্তীতে আপনারা সহজেই এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আচ্ছা আর একটা বিষয় যে এক একটা ওয়েবসাইটের সিস্টেম এক এক রকম, বা দেখা যাচ্ছে কোথাও হয়তো রেজিস্ট্রেশন করতে
কম ইনফরমেশন লাগে, কোথাও হয়তো রেজিস্ট্রেশন করতে একটু বেশি ইনফরমেশন লাগে, এ ধরনের কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ভেদে আপনাদের তথ্যগুলো একটু পরিবর্তন হতে হবে, মানে হতে পারে। তো বিষয়টা হচ্ছে আপনারা ওগুলো একটু পরে পরে দেখবেন যে কোথায় কি ইনফরমেশন লাগছে, আমরা এখানে ফ্রিতে পোস্ট করতে পারছি কিনা, বা এখানে আমাদেরকে পে করে পোস্ট করতে হচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করে দেন ওয়েবসাইটগুলোকে চুজ করতে হবে। আচ্ছা, তো আশা করি এই ইমেজ সাবমিশনের এই কাজটা আপনারা পারবেন, বা বিভিন্ন ওয়েবসাইটে যখন কাজ করতে যাবেন যদি প্রবলেম হয় আমাকে এই প্রবলেমগুলোর কথা বলবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ সোহাগ, আচ্ছা লিংক কপি করে দিলে যে বিষয়ে যে প্রবলেমটা হয় আমি ওটা একটু আগে দেখালাম, আপনি মনে হয় ওটা দেখেন নাই, যে জাস্ট ওখানে দেখছি আমি ওখানে যে গ্যাপ গ্যাপ হয়ে যায় একটু হচ্ছে। হ্যাঁ, আপনি এই কারণে জাস্ট আপনার ওয়েবসাইটের লিংকটা এই যে এইভাবে দিয়ে দিবেন, এই যে দেখেন আমি যখন পোস্ট করলাম এই যে দেখেন এইভাবে জাস্ট আপনার লিংকটা দিয়ে দিবেন, এটা একটা নো ফলো ব্যাক লিংক হয়েছে, এটা কোনো এটা কোনো ডু ফলো ব্যাক লিংক হয় নাই, তারপরে আপনি এইভাবে লিংকটা এখানে দিয়ে দিবেন। আর আমাদের যে মেইন টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই ইমেজের থ্রুতে আমাদের সাইটে একটা ব্যাক লিংক দেওয়া, বা দেখাচ্ছে যে এই ইমেজটা যদি গুগল সার্চে কখনো না পোস্টটা হয় নেবেন আপনি, পোস্ট তো নেবেন না যে পোস্ট অলরেডি শেয়ার এরকম দেখাচ্ছে। আচ্ছা, পোস্ট অলরেডি শেয়ার বলতে এটা এটা তো আপনি আপডেট করছেন, এটা অলরেডি শেয়ার করা আছে, জাস্ট এখানে আপডেট করে দিলেন, এটা আমারও দেখাচ্ছে পোস্ট অলরেডি শেয়ার, এটা কোনো প্রবলেম না, এটা পোস্ট জাস্ট আপডেট হয়ে গেছে। আমি যখন ইনকগনিটো ট্যাবে গিয়ে যদি চেক করি একটু দেখায় আপনাকে, দেখেন আমি যখন পোস্টটা আপডেট করছি তখন আমাকে বলছে যে পোস্ট অলরেডি শেয়ারড, আমি যখন এডিট করার পর আপডেট করছি বলছে পোস্ট অলরেডি শেয়ারড, কিন্তু আমার পোস্টটা কিন্তু এই যে আপডেট হয়ে গেছে, আমি প্রথমে কিন্তু এই লিংকটা দিছিলাম না, এডিট করার পর এই লিংকটা দিছি, তাই না? তো ওখানে পোস্ট অলরেডি শেয়ারড ওটা দেখালেও দেখবেন যে আপনার পোস্টটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, প্রবলেম হয়তো এখন নাই, কিন্তু বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যখন আপনারা ইমেজ সাবমিট করতে যাবেন দেখবেন যে হয়তো দু একটা প্রবলেম হতে পারে, বা দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটে ইমেজ সাবমিট করা অনেক সহজ, এবং দেখবেন যে আরও অন্যান্য ওয়েবসাইট আছে যেগুলোতে ইমেজ সাবমিট করতে আপনাদের প্রচুর ইনফরমেশন প্রোভাইড করতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা এই সাইটগুলোকে খুঁজে বের করবেন, যারা আপনার পোস্টগুলোকে ইনস্ট্যান্ট পাবলিশ করে, যারা আপনাকে দেখাচ্ছে অনেক কম তথ্য প্রোভাইড করে আপনি যেখানে ইমেজ সাবমিট করতে পারছেন, অবশ্যই যাদের ডিএপি অনেক ভালো, এই ধরনের কাজ কিন্তু আপনি তখন করতে পারবেন, বা ওই সাইটের লিস্টগুলো যদি আপনার কাছে থাকে, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, পরবর্তীতে অনেক সহজেই আপনি এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তো ইমেজ সাবমিশন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু একটা কাজ করি, যে ফাইবারে একটু যাই, মার্কেট প্লেসটা একটু দেখে আসি। আচ্ছা, আমরা কি কাজ করছিলাম আজকে? ইমেজ সাবমিশন, তাই না? আচ্ছা, জাস্ট একটু আমি ইমেজ সাবমিশন লিখে সার্চ দিই ফাইবারে। আচ্ছা, 127টা মাত্র এখানে দেখেন, 127টা মাত্র গিগ। আচ্ছা, এখন হয়তো মনে হতে পারে এখানে হয়তো কোনো কাজ নাই, কিন্তু একটু আমরা খেয়াল করে দেখি এখানে কাজ কিন্তু আছে, দেখছেন এখানে কিন্তু কাজ আছে। তো আপনাদের এখানে কম্পিটিশনটা নাই বললেই চলে, বা খুবই লো কম্পিটিশন, কিন্তু এখানে কিন্তু কাজ আছে, 127টা গিগ, আর তার মধ্যে দেখাচ্ছে কেউ একজন 4টা কাজ পাইছে, কেউ হয়তো 158টা রিভিউ পাইছে, মানে এই হয়তো 200 বা তার বেশি সে কাজ করছে। তারপর বলছে এখানে 66টা কাজ পাইছে, 89টা এখানে দেখে, এটা দেখে 1000+ কাজ উনি করছেন, এবং ওনার বেসিকটা কিন্তু অনেক ভালো। আচ্ছা, ওনার প্রোফাইলটা একটু দেখব, ইনি 670টা কাজ করছেন। তার একটা বিষয় চিন্তা করেন যে এখানে যে পরিমাণ কাজ আছে আর এটার তুলনায় কম্পিটিশন কিন্তু এখানে নাই বললেই চলে। আপনাদেরকে আমি একটু বলছিলাম যে মার্কেটটাকে একটু আপনারা রিসার্চ করবেন, মার্কেট রিসার্চ করে আপনাদেরকে দেখতে হবে যে কোন মানে কোন ফিল্ডটাতে কম্পিটিশন খুবই কম, আপনারা যদি ওই ফিল্ডগুলোতে যান তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। একটা বিষয় একটু কল্পনা করেন যে এই ব্যক্তি
যদি 1000টা কাজ করে থাকে, 1000 না তার বেশি করছে দেখি। আচ্ছা উনি 1860টা রিভিউ পাইছেন, তার মানে আমি আশা করতে পারি যে উনি প্রায় 3000-এর মতো কাজ করছেন অলরেডি। কারণ অনেক বায়ার আছে রিভিউ দেয়, অনেক বায়ার আছে রিভিউ দেয় না। তো বিষয়টা হচ্ছে উনি কবে থেকে সার্ভিস সেল করে একটু দেখি। আচ্ছা উনি আগে অনেক আগে থেকে সার্ভিস সেল করে, কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি যখন থেকে এই সার্ভিসগুলো সেল করে তখন দেখা যাচ্ছে যে এই ফিল্ডে হয়তো 5টা বা 10টা গিগ হয়তো ছিল কিনা উনি ভালো বলতে পারবেন। কারণ এখানে এখন পর্যন্ত যে পরিমাণ কম্পিটিশন, 127টা গিগ মাত্র অ্যাভেলেবল, তাহলে আপনারা চিন্তা করেন যে এখানে কম্পিটিশনটা খুবই লো এবং দেখা যাচ্ছে কাজের পরিমাণ কিন্তু আছে। স্যার জি, ওনার আবার রানিং 4টা প্রজেক্টও আছে। রানিং কাজ তো আছে। আপনারা অনেকেই একটা জিনিস প্রথমে এসে খেয়াল করে, অনেকেই হয়তো মনে করে যে এই ইমেজ সাবমিশন মাত্র 127টা গিগ, এখানে তো মনে হয় যে কাজই নাই। আর আপনারা যদি এই এই ইন্টারফেসটা যদি দেখেন, এখানে কিন্তু আসলে আপনাদেরও মনে হচ্ছে যে আসলে মনে কোনো কাজ নাই, কিন্তু একটু স্ক্রল করে যান দেখেন সবগুলো গিগে মোটামুটি কাজ আছে। আমরা একটু এনার গিগটা একটু দেখি। তারপর এনার গিগটা দেখলাম 4টা কাজ অলরেডি চলমান আছে। এনার গিগটা দেখি, এরাও দেখেন 4টা কাজ চলমান আছে। তাহলে এখানে কিন্তু কাজ কিন্তু কম নাই। এনারও দেখেন 670টা রিভিউ, এনারও 3টা কাজ চলমান আছে। মানে এখানে কাজের পরিমাণটা অনেক ভালো। আচ্ছা তাহলে একটু বুঝতে হবে, মানে একটু খেয়াল করতে হবে যে 127টা গিগ মনে হয় যে ফাইবারের একটা পেজে কতগুলো গিগ থাকে, 50টা না কয়টা? 48টা গিগ থাকে একটা পেজে। তো একটা পেজে যদি 48টা গিগ থাকে, 3টা পেজ মিলে মনে করেন যে এদের গিগ শেষ, তাহলে আপনাদের কিন্তু এখানে কম্পিটিশনটা খুবই কম এবং কাজের পরিমাণটা এখানে মোটামুটি ভালোই আছে। দেখেন এখানে 25টা কাজ অলরেডি, মানে হয়তো চলমান কিছু হয়তো আছে, 225টা কাজ, 1টা কাজ এগুলো পাইছে। দেখাচ্ছে এটা হয়তো একদম নতুন প্রোফাইল, বা দেখাচ্ছে ওনার হয়তো নতুন গিগ ক্রিয়েট করা এটা। আচ্ছা দেখেন এনার কাজ নাই, কিন্তু দেখাচ্ছে ভালো রিভিউ আছে ওনার। আচ্ছা এটা পুরাতন প্রোফাইল, হয়তো নতুন গিগ ক্রিয়েট করছে। এটা নতুন অ্যাকাউন্ট। তো বিষয়টা হচ্ছে এই ধরনের কাজে কিন্তু কম্পিটিশন খুবই কম, কিন্তু কাজের পরিমাণ মোটামুটি ভালো আছে। তো কোথায় আপনারা 50,000 গিগের মধ্যে কম্পিটিশন করে আপনারা হচ্ছে ডেটা এন্ট্রিতে কাজ পাইলেন, বা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু কাজ পাওয়া টাফ ছিল, আপনারা তারপরেও পাইছেন, আর এই ধরনের লো কম্পিটিশন বা দেখা যাচ্ছে এই ধরনের কাজের কাজ যদি আপনারা করতে পারেন, দেখেন এদের কারো এখানে কাজ করার অভিজ্ঞতা বা দেখা যাচ্ছে হয়তো আছে, যার কারণে ফ্রন্ট পেজে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে একটু এই ধরনের লো বাজেট বা সরি লো বাজেট এবং হচ্ছে লো কম্পিটিশন কাজ আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে 127টা গিগ মানে দেখাচ্ছে আপকে যদি খুঁজতে আসে, সে চাইলে 127টা গিগ কিন্তু এখান থেকে খুঁজে খুঁজে দেখতে পারবে, এইরকম অ্যাবিলিটি আছে, 127টা খোঁজা পসিবল। তো দেখা যাচ্ছে কেউ যদি আপনার গিগটা খুঁজে খুঁজে দেখে, তাহলে সেখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এই ধরনের ইমেজ সাবমিশনের কাজ কিন্তু আপনারা অনেক সহজেই অনেক ভালোভাবে করতে পারেন। আচ্ছা মোটামুটি ভালো কাজ আছে এই সেক্টরটাতে। আচ্ছা তাই আপনারা ইমেজ সাবমিশন এই বিষয়টা কি বুঝতে পারলেন যে কিভাবে ইমেজ সাবমিশনে কাজ করবেন এবং এটার মার্কেট প্লেসে কেমন ডিমান্ড বা কি ধরনের কম্পিটিশন এখানে, আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। আচ্ছা আপনারা একটু প্র্যাকটিস করেন এই বিষয়টা নিয়ে, আরো পড়াশোনা করেন বা দেখা যাচ্ছে আরো প্র্যাকটিস করেন, রিসার্চ করেন, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা অনেক ভালো ভালো সাইডের লিস্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনারা ইমেজ সাবমিশনের কাজগুলো অনেক সহজভাবে করতে পারবেন। আচ্ছা তো একটু মার্কেট রিসার্চ করতে হবে যে যেখানে কম্পিটিশন কম সেগুলোতে যেতে হবে। এই ধরনের কাজ তো স্যার আমাদের ক্লায়েন্টের জন্য ইমেজ তো রেডি করে দিতে হবে। আচ্ছা অনেকেই আছে ইমেজের ইমেজ দিয়ে দেয়, অনেকেই আছে দিয়ে দেয় না, তাদেরকে তাদের ইমেজটা আপনার রেডি করে নিতে হবে। যেমন ধরেন এই যে ইনি যে $10 সার্ভিসটা দিচ্ছে, এনার সার্ভিসটা একটু দেখি, আর ইনি যে $5 সার্ভিস দিচ্ছে, এনার সার্ভিসটা একটু দেখি। আচ্ছা ইনি বলছে যে আই উইল সাবমিট ইওর ইমেজ অর ইনফোগ্রাফিক টু 70 ইমেজ শেয়ারিং সাইট, মানে আপনার ইমেজটা সে 70টা ইমেজ শেয়ারিং সাইটে পোস্ট করে দিবে।
তাহলে এখানে ইনভয়েসটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, তাই না? আচ্ছা আরেকটা গিগ দেখি, ইনি বলছে যে 70 ইমেজ সাবমিশন অন হাই কোয়ালিটি সাইটস দ্যাট ইজ সোশ্যাল শেয়ারিং এন্ড সাবমিট ফর গুগল ইন্ডেক্স। আচ্ছা এখানে নরমালি ক্লায়েন্ট আমাদেরকে ইমেজটা প্রোভাইড করেই দেয়, ইমেজ এবং ডেসক্রিপশন এবং টাইটেল প্লাস একটা লিংক আপনাকে প্রোভাইড করে দিবে, যে লিংকটা আপনি ব্যাকলিংক করবেন, যে ইমেজটা সাবমিট করবেন, ইমেজে যে টাইটেলটা দিবেন এবং ইমেজের জন্য যে ডেসক্রিপশনটা ইউজ করবেন, এটা নরমালি ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। আচ্ছা অনেক সময় হয়তো একটু চেঞ্জ করে নিতে হতে পারে, বা দেখা যাচ্ছে যে ইমেজের যে সব প্রপার্টি ঠিকভাবে অ্যাড করা আছে, যেটা আমরা হচ্ছে ইমেজ পোস্ট করার আগে এসইও করে নিই, এটা আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে, যদি না করা থাকে এটা আপনাকে করে নিতে হবে। এটা খুব বেশি জটিল কাজ না, এটা জাস্ট আপনাকে টাইটেল বা দেখা যাচ্ছে কিওয়ার্ড এগুলো একটু রিসার্চ করে সুন্দরভাবে এখানে অ্যাড করা লাগতে পারে। তো এটুকু কাজ আশা করি আপনারা সবাই পারবেন। আচ্ছা তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে বলেন, এবং এই কাজ সম্পর্কিত বা অন্য কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন, সমস্যা নেই। স্যার এই রিলেটেড যে সাইটগুলো আছে সবগুলোতে কি সমান কাজ আছে? এই রিলেটেড যে সাইটগুলো বলতে এই রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে স্যার, আমরা যে 70টা বা 50টা যে সাইট থেকে কাজ করে দেবো, এটা কি লোকাল ব্যাকিং ক্রিয়েট করে দেবো? জি ঠিক আছে। আচ্ছা নো ফলো হোক আর ব্যাক ডু ফলো হোক এটা পরের বিষয়, তো বিষয়টা হচ্ছে এই যে আপনারা গুগল থেকে সাইটের লিস্টগুলো কিন্তু পাবেন, এই যে অনেক সাইট এখানে আছে, এখান থেকে আপনারা সাইটগুলো কালেক্ট করে একটু দেখতে হবে যে কোন সাইটগুলো ভালো, কোন সাইটগুলো ডিএপিএ ভালো, কোন সাইটগুলোতে ফ্রিতে, এটাই বলছিলাম স্যার, হ্যাঁ কোন সাইটগুলোতে আমরা ফ্রিতে পোস্ট করতে পারি এটাও চেক করতে হবে, কারণ এখানে এরা ওয়েবসাইটে এই ইনফরমেশন দিয়ে রাখছে, এটা সঠিক না ভুল আপনি কেমনে বুঝবেন? আপনি যখন ইউজ করতে যাবেন তখন বুঝতে পারবেন যে এটা সঠিক না ভুল, এখানে আসলে করা যায় কি করা যায় না, এটা কি ফ্রি না প্রিমিয়াম, এটা তখনই বুঝতে পারবেন। তারপরে একটু যদি পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবকিছু রেডি করে রাখবেন, তারপর আপনার হচ্ছে বায়ারকে বলবেন যে আমার সবকিছু রেডি আছে, আপনি জাস্ট ইমেজ দিবেন, আর্টিকেল দিবেন বা দেখা যাচ্ছে ডেসক্রিপশন দিবেন, টাইটেল দিবেন, লিঙ্ক দিবেন, আমি জাস্ট ওইটাকে 70টা সাইটে আমি পোস্ট করে দিব বা দেখা যাচ্ছে 50টা সাইটে আমি পোস্ট করে দিব। তো এই ধরনের ইমগুর বা দেখা যাচ্ছে এই যে আপনার অন্য যে সাইটগুলো আছে এগুলোতে আসলে পোস্ট করতে খুব বেশি সময় লাগার কথা না, যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাপেক্ষে একটু সময় লাগতে পারে। আচ্ছা সাবমিশনের কাজে আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন দেন অবশ্যই আপনাদেরকে এই ধরনের ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হবে, যারা ইনস্ট্যান্ট আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করে, যারা এখানে লিঙ্ক দেওয়ার মতো অপশন দেয় বা দেখা যাচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার অপশন তারা দিচ্ছে, হতে পারে সেটা ডু ফলো বা নো ফলো, এবং দেখতে হবে যে সাইটটা ফ্রি কিনা, কারণ আপনারা যখন $12 বা $10 এই সার্ভিসটা দিবেন কোনো পেইড সাইটে আপনারা এই ধরনের প্রমোশন বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার কথা চিন্তাও করতে পারবেন, কারণ $5 একটা মানে $5 চার্জ করলে আপনি দেখা যাচ্ছে যে 20টা বা 30টা সাইটে যদি পোস্ট করে দেন এটা আপনার জন্য ফেয়ার হয়, ফেয়ার না এটা দেখা যাচ্ছে যে যদি আবার পেইড সাইটে আপনাকে পোস্ট করতে হয় সেটা অবশ্যই ক্লায়েন্ট পে করবে, সেইভাবে আপনাকে ম্যানেজ করে নিতে হবে। তো প্রাথমিক অবস্থায় আপনাকে খুঁজতে হবে যে সাইটগুলোতে ফ্রিতে পোস্ট করা যায়, যেগুলো ডিএপিএ ভালো, যেগুলো ইনস্ট্যান্ট পোস্ট করে এবং যেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে খুব কম ইনফরমেশন প্রোভাইড করতে হয়। এই ধরনের সাইটের লিস্ট যদি আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আচ্ছা এই ছিল ইমেজ সাবমিশনের কিছু বিষয়, তো ইমেজ সাবমিশনের বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, ক্লাসটা আরো কন্টিনিউ করছি বা দেখা যাচ্ছে অন্য একটা টপিকে যাচ্ছি, এর মাঝখানে যদি মাথায় কোনো প্রশ্ন আসে সেটা নোট করে রাখতে পারেন, পরবর্তীতে আমরা ক্লাস শেষে এটা সলভ করব। আচ্ছা তো ইমেজ সাবমিশন দেখলাম, তো আমরা এখন একটু ভিডিও সাবমিশনটা দেখি, যে আসলে আমরা যে ইমেজের মাধ্যমে বা ইমেজের থ্রুতে আমরা যে আমাদের ব্যাকলিং ক্রিয়েট করলাম বা আমরা আমাদের ওয়েবসাইটে একটা ট্রাফিক নিয়ে আসলাম, আমরা কিন্তু ভিডিও সাবমিশন বা পিডিএফ সাবমিশন এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সাইটে ট্রাফিক নিয়ে আসতে পারি বা আমাদের সাইটে একটা ব্যাকলিং প্রোভাইড করতে পারি। আচ্ছা একটু আমরা মার্কেট প্লেসটা আগে দেখে আসি যে এখানে ভিডিও সাবমিশনের কোনো কাজ আছে কিনা। দেখেন আমি এখানে দিলাম যে ভিডিও সাবমিশন, একটু দেখেন এখানে কম্পিটিশনটা আরো লো, মনে হচ্ছে যে দুইটা পেজ মিলেই
এখানে সব গিগ গিগ মানে শেষ। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে কাজ আছে কি না, কাজ আছে বা কাজ নাই, এ ধরনের অনেকেই ভাবতে পারেন। কিন্তু দেখেন ইনি 1000-এর উপরে কাজ করছেন, ইনি 123টা কাজ করছেন, মানে 123টা না বা ইনি যে 1000টা রিভিউ পাইছে তার মানে যে 1000টা কাজ করছে তা কিন্তু না, উনি প্রায় 2000 বা দেখা যাচ্ছে তার বেশি কাজ করতে পারে। কারণ অনেকেই আছে যারা রিভিউ প্রোভাইড করে, রিভিউ প্রোভাইড করে না। দেখেন 3টা অর্ডার তার চলমান আছে। আচ্ছা ওনার বেসিকটাতে, বেসিক প্যাকেজটাতে উনি বলছেন যে ম্যানুয়াল 85 ভিডিও সাবমিশন উইথ ফ্রি সোশ্যাল আচ্ছা সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা অন্য আরেকটা গিয়ে একটু দেখি যারা কাজ করছে, ওনার গিয়ে কিন্তু 3টা কাজ চলমান আছে। আচ্ছা এনার গিগটাতেও 3টা কাজ চলমান আছে এবং বলতেছে 80 ভিডিও সাবমিশন। আচ্ছা আপলোড আর শেয়ার ভিডিও প্লাস গুগল ইন্ডেক্স সাবমিট প্লাস সোশ্যাল শেয়ার, ঠিক আছে। অনেক কিছুই লিখছে, এগুলো একটু পরে আপনারা দেখবেন। আচ্ছা তো আপনাদেরকে দেখেন এখানে ইনিও কিন্তু 1000+ কাজ করছেন। তো একটা পেজে যদি দুই মানে দুইজন পাওয়া যায় যারা আসলে 1000+, মানে ইনি তো 1500টা কাজ করছেন, এনারটা একটু দেখি। আচ্ছা আই উইল ম্যানুয়ালি আপলোড অর শেয়ার ইওর ভিডিও আপ টু 60 ভিডিও শেয়ারিং সাইট, এখানে কিছু একটা বলছে ভিডিও সাবমিশন সাইটস। ওনার দেখেন ওনার প্রায় 1500টার মতো রিভিউ এখানে আছে, 12টা অর্ডার তার চলমান আছে। আচ্ছা তো এটা তো বিশাল ব্যাপার। আচ্ছা তো এখানে কিন্তু আরো অনেক দেখেন আরেকজনকে পাওয়া গেছে, উনিও 1000+ কাজ করছে। আরো যারা আছে 14টা 15টা করে রিভিউ তাদের আছে বা যাদের 4টা 5টা রিভিউ। আচ্ছা ভিতরে কি লেখা একটু দেখায়, ধরেন এটাই যদি দেখায় এখানে 12টা কাজ আছে চলমান, উনি বলছেন ম্যানুয়াল ভিডিও চলমান আছে এখনো, ঠিক আছে। আর ওনার যেটা দেখেন যে ম্যাক্সিমাম ডেলিভারি টাইম কিন্তু 5 দিন ওনার ম্যাক্সিমাম টাইম, তো দেখা যাচ্ছে যে এই 5 দিনের মধ্যে ওনাকে সবগুলো ডেলিভারি করতে হবে। আচ্ছা তারপর বলছে টু গিভ ইট, আচ্ছা কি বলছে এখানে আসলে অনেক কিছু লিখছে আর কি, এত কিছু পড়ার সময় নেই, দেখি। উই উইল ম্যানুয়ালি সাবমিট অর আপলোড ইউর ভিডিও অন হাই পেজ র্যাঙ্কিং 60 ভিডিও সাইটস। আচ্ছা হোয়াট থিং ইউ ডু, উই উইল সাবমিট অর আপলোড ইউর ভিডিও ইন হাই হাই পেজ র্যাঙ্কিং সাইট ভিডিও সাবমিশন সাইট, এই বিষয়গুলো উনি এখানে লিখছে যে যে পেজগুলোর হচ্ছে অনেক হাই র্যাঙ্ক বা দেখা যাচ্ছে যে ডিএপি অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো, এই ধরনের সাইটে তারা এই ভিডিওগুলো সাবমিট করবে বা সাবমিট করে আপনাকে লিঙ্ক তারা প্রোভাইড করবে। প্রচুর কাজ সে করছে, খুব ভালো কথা। আচ্ছা যদিও এরা পুরাতন সেলার তারপরে এরা প্রচুর কাজ করছে, বা নতুন সেলাররাও কিন্তু এখানে কাজ পাচ্ছে। এনার 123টা রিভিউ, ওনারও 3টা 4টা কাজ চলমান আছে। আচ্ছা স্যার অ্যাকাউন্টগুলো কতদিন আগে স্যার দেখি এটা অ্যাকাউন্ট কবেকার, এটা পুরাতন অ্যাকাউন্ট কিন্তু বিষয়টা হচ্ছে যে হয়তো গিগটা নতুন, হয়তো এর আগে অন্য কাজ করতেন বা দেখা যাচ্ছে যে আগে অন্যভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতেন, পরবর্তীতে এই কাজটাতে সুইচ করছেন, এরকম হয়। আচ্ছা এখানে কিন্তু তাহলে আপনি দেখতে পারলেন যে প্রচুর কাজ আছে, তাই না? আচ্ছা আর কম্পিটিশনটা কি 84টা মাত্র 84টা গিগ, তাহলে বুঝতে পারতেছেন যে এই কাজটাতে কম্পিটিশনটা অনেক লো। এবং বিষয়টা হচ্ছে যে আপনারা ইজিলি যদি এই কাজটা করতে পারেন তাহলে এখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার মনে করেন যে একটা সাইট আছে, আমার সাইটে আমার এখন প্রচুর ব্যাকলিংক প্রয়োজন, বা দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন ধরনের আমার বিভিন্ন সাইট আছে বা একটা সাইট আছে সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করা হয়, তো আমি এতে ভিডিও কন্টেন্ট পোস্ট করলাম, এখন আমি চাচ্ছি যে সেই ভিডিও কন্টেন্টটা আপনি থাউজেন্ডস বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন, 50টা সাইটে সাইটে আপনি ভিডিও শেয়ারিং সাইটে আপনি শেয়ার করবেন। তো আপনাকে আমি একটা কাজ দিলাম, আমি দেখা যাচ্ছে যে আব্দুল হামিদকে একটা কাজ দিলাম যে আপনি এটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এখন বিষয়টা হচ্ছে আব্দুল হামিদ সেটাকে অনেক ভালোভাবে সাবমিট করলো, প্রায় 50-60টা বা যেটাই আমি বললাম সেখানে সে সুন্দরভাবে সাবমিট করলো। দেন কি হলো, আমি দেখলাম যে হ্যাঁ সে অনেক ভালোভাবে সাবমিট করছে, আমি এখান থেকে অনেক ভালো ব্যাকলিংক পাইছি বা দেখা যাচ্ছে ভিডিওটা আমার গুগল সার্চে আসতেছে, এইরকম বিষয় আমি লক্ষ্য করলাম। পরবর্তীতে 3 দিন পর আমি আরেকটা আর্টিকেল পাবলিশ করবো বা আমি আরেকটা ভিডিও আর্টিকেল
পাবলিশ করতেছি। তো আমি যখন ওই ভিডিও আর্টিকেলটা পোস্ট করবো বা দেখা যাচ্ছে ওই ভিডিওটা যখন আমার ভিডিও কন্টেন্টটা যখন আমার ওয়েবসাইটে আমি পাবলিশ করবো, আমি চাইবো যে এটা আবার হচ্ছে আমি একটু প্রচার করি বা দেখা যাচ্ছে বিভিন্ন সাইটে আমি এটা একটু পাবলিশ করি বা শেয়ার করি। দেন আমার কাছে যদি আব্দুল হামিদ ভালোভাবে করে থাকে, আমি কিন্তু ফিরে আবার আব্দুল হামিদের কাছে আসবো যে হ্যাঁ আপনি আমার এই কাজটা আবারও করে দেন। তাহলে এখন একটা জিনিস আপনারা চিন্তা করেন, একটা ভালো মানের ওয়েবসাইট বা একটা ওয়েল ডেভেলপড একটা ওয়েবসাইটে একটা আর দুইটা কন্টেন্ট কি পাবলিশ হয়? বা দেখা যাচ্ছে যে তাদের কি কোনো নিয়ম আছে যে আমরা হচ্ছে এক মাসে একটা আর্টিকেল পাবলিশ করব বা একদিনে একটা আর্টিকেল পাবলিশ করব, এরকম কি হতে পারে? মানে নিয়ম আছে কোনো? এরকম কোনো নিয়ম নাই। তারা যদি চায় কন্টিনিউয়াসলি আর্টিকেল পোস্ট করতেই থাকবে এবং কন্টিনিউয়াসলি তারা এই ভিডিওগুলোকে প্রমোট করতে চাইবে বিভিন্ন জায়গায়। এবং দেখা যাচ্ছে তারা যদি কন্টিনিউয়াসলি এই কাজটা করতে চায় আর আপনি যদি তাদেরকে একবার এই সার্ভিসটা ভালোভাবে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে তারা বারবার আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে, কারণ আপনি তাদেরকে সার্ভিসটা ভালোভাবে প্রোভাইড করছেন। তো দেখা যাচ্ছে এখানে রিটার্ন কাস্টমার বা দেখা যাচ্ছে যারা আসলে বারবার সার্ভিস কিনে বা দেখা যাচ্ছে সার্ভিসটা আমাদের প্যাকেজটা কিনবে, এই ধরনের মানুষের সংখ্যা বা দেখা যাচ্ছে এই ধরনের কোম্পানি বা দেখা যাচ্ছে এই ধরনের ওয়েবসাইটের সংখ্যা কিন্তু অনেক বেশি হতে পারে। বা আপনার যদি এই ধরনের একটা কোম্পানি বা দেখা যাচ্ছে এই ধরনের একটা ওয়েবসাইটের সাথে যদি আপনি কখনো সার্ভিস সেল করতে পারেন আর তাদেরকে যদি স্যাটিসফাইড করতে পারেন, তারা বারবার ফিরে আপনাদের কাছে আসবে। তো এটা এই যে রিটার্নিং কাস্টমার বা দেখা যাচ্ছে যে আপনার রিপিট বায়ার রিপিটেড বায়ার এই ধরনের বিষয় কিন্তু এখানে আছে। আচ্ছা তাহলে ভিডিও সাবমিশনের বিষয়টা মার্কেট প্লেসে কতটুকু ডিমান্ডেবল বা দেখা যাচ্ছে এখানে কি পরিমাণ চাহিদা আছে এটা আপনারা বুঝলেন। এখন যে বিষয়টা আমাদেরকে একটু ভিডিও সাবমিশন বা দেখা যাচ্ছে ভিডিও সাবমিট করার যে সাইটগুলো আছে এগুলো একটু খুঁজে বের করতে হবে। কন্টেন্ট কি ভিডিওর কন্টেন্ট কি বায়ার দিয়ে দিবে ভাইয়া? হ্যাঁ অবশ্যই ভিডিওর কন্টেন্ট বায়ার দিয়ে দিবে। আপনি এই ধরনের গিগও আছে যেখানে কন্টেন্ট আপনি নিজে ক্রিয়েট করে দিচ্ছেন, সেগুলোর প্রাইসিংটা অবশ্যই অনেক হাই হবে। আর এই ক্ষেত্রে নরমালি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে তার হচ্ছে এই ভিডিওগুলো সাবমিট করে দিবে, এটাই আমার কাজ, রাইট? হ্যাঁ এটাই আপনার কাজ। আচ্ছা আমরা একটু সার্চ করে দেখি যে ইমেজ সাবমিশন সাইট যেরকম দিলাম আমরা একটু ভিডিও সাবমিশন সাইট দিই সার্চ করে দেখি যে কি আসে। আচ্ছা অনেক সাইটের লিস্ট এখানে দেওয়া আছে আমরা একটু দেখি। আচ্ছা দেখেন ইউটিউব আছে, ইউটিউবের ডিএপিএ অনেক হাই, ওটা আমরা একটু সাইডে রাখতেছি। তারপর আছে flickr.com, watchtv.com। আচ্ছা এই সাইটটা হচ্ছে পেইড, এই সাইটটাতে আমরা আপাতত যাচ্ছি না, আমাদের একটু সার্চে একটু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্রি সাইট কিনা এটা একটু লিখে নিতে হবে। আচ্ছা তো ফ্রি ভিডিও সাবমিশন সাইট লিখে যদি আপনারা সার্চ দেন দেখবেন যে এখানে বেশ কিছু ভিডিও লিস্ট বা দেখা যাচ্ছে ভিডিও শেয়ারিং সাইটের লিস্ট এখানে চলে আসবে। এই লিস্টগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন সাইটগুলোতে আপনারা ফ্রিতে ভিডিও পোস্ট করতে পারছেন। একটু দেখি আচ্ছা দেখেন এই সাইটগুলো আসলে ফ্রি এবং দেখাচ্ছে যে এই সাইটগুলোতে আপনি ফ্রিতে ভিডিও পোস্ট করতে পারেন এবং এগুলো ডিএপিএ যেগুলো আছে যে 69 বা দেখাচ্ছে যে 84 এগুলো মোটামুটি রিজনেবল। আপনি যেহেতু ফ্রিতে কাজ করতেছেন এটা আপনাকে একটু কনসিডার করতেই হবে যে হ্যাঁ ডিএপিএ যদি একদম 90 বা 95 প্লাস এই ধরনের যদি নাও হয় তারপর আমাদের একটু মানে কনসিডার করতে হবে, কারণ এখানে আমরা ফ্রিতে কাজ করছি, সমস্যা নেই আমরা এগুলো ইউজ করতে পারবো। আপনি যদি ফানি ভিডিও লিখে যদি সার্চ দেন দেখেন অনেক ভিডিও এখানে সামনে চলে আসবে। নরমালি বেশিরভাগ ভিডিও আসবে ইউটিউব থেকে, কারণ ইউটিউবটা হচ্ছে অনেক ভালো একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বা দেখাচ্ছে যে অনেক ভালো বলবো না
এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান। আচ্ছা, তো আপনারা এখান থেকে দেখেন যে প্রথমেই বেশিরভাগ ভিডিও চলে আসছে ইউটিউব থেকে। আচ্ছা, আপনারা যদি একটু ডেইলি মোশন লিখে সার্চ দেন, ডেইলি মোশন যেটা, এটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। দেখেন ডেইলি মোশন আমাদেরকে সাজেশনে দেখাচ্ছে। আচ্ছা, তো এই ডেইলি মোশন যে ওয়েবসাইটটা আছে, এখানে আপনারা ফ্রিতে ভিডিওগুলো পোস্ট করতে পারেন, এবং এটা অনেক পপুলার একটা সাইট। তো আমরা দেখি যে আমাদের লিস্টটাতে এটা আছে কিনা। আচ্ছা, এই যে আমাদের লিস্টটাতেও কিন্তু আছে, এবং এদের দেখেন ডিএ এবং পিএ, এটা কিন্তু অনেক ভালো। আচ্ছা, 95 এরকমের কে আছে নাকি সামনে? আচ্ছা, এটা এটাকে শর্ট করে নাই, এটাকে শর্ট করে নাই, এবং দেখাচ্ছে যে যার কারণে এই সাইটটা 12 নম্বরে দেখাচ্ছে। তাছাড়া এই যে 95 ডিএ এবং দেখাচ্ছে যে 81.6 পিএ, এই সাইটটা দেখাচ্ছে টপে থাকার কথা ছিল। আচ্ছা, এই যে দেখেন আলো ডট কম যেটা আছে, না আলো ডট কম না, এওএল ডট কম যেটা আছে, এটা কিন্তু অনেক ভালো একটা সাইট। এটা তো আপনি চাইলে ভিডিও শেয়ার করতে পারেন। আচ্ছা, আমরা একটু এই ডেইলি মোশনটাতে একটু দেখি যে ডেইলি মোশনটাতে আমরা কিভাবে ভিডিওগুলো সাবমিট করব, বা আমাদের ভিডিওগুলো কিভাবে এখানে শেয়ার করতে পারি। আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এই ধরনের ভিডিও শেয়ারিং সাইট বা দেখাচ্ছে এই ধরনের ভিডিও আপনারা কোথায় ফ্রিতে একদম ইনস্ট্যান্টলি আপনারা পোস্ট করতে পারেন। আমরা একটু ডেইলি মোশনে যাই। আর আপনাদের এখানে যে ভিডিওটা পোস্ট করতে হবে, বা যে কন্টেন্ট আপনাদেরকে লিখতে হবে, বা যে লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে, এটা আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। আর যদি আপনাকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেই হয়, বা আর্টিকেলটা যদি আপনাকে লিখতে হয়, তবে অবশ্যই আপনার কাজের প্রাইসিংটা অনেক হাই হবে। আচ্ছা, অন্যান্য ওয়েবসাইটের মতোই, বা দেখা যাচ্ছে অন্য সাইটগুলোর মতোই, আমরা এই সাইটটাতে আসার পর এখানে প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি যেগুলো আপনার ট্রেন্ডিং টপিক। দেখেন ইন্ডিয়ার কোনো একটা ট্রেন্ডিং টপিক, বা দেখা যাচ্ছে যে এগুলো কিছু ট্রেন্ডিং টপিক এখানে আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, আমরা জাস্ট এখান থেকে সাইন আপ করে নিব। আমরা যেহেতু এখানে একটা ভিডিও পোস্ট করতে চাচ্ছি, আমরা এখান থেকে সাইন আপ করে নিব। আচ্ছা, এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা আছে, আমি এটা দিয়ে করে নিই। আচ্ছা, এখানে লগ ইন করার বা সাইন আপ করার পর আপনারা চেষ্টা করবেন যে আপনারা আপনাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজানো, বা প্রোফাইলটাকে সুন্দরভাবে আপনারা রেডি করে নেবেন, যে সব ইনফরমেশন সঠিকভাবে প্রোভাইড করবেন। আচ্ছা, সেটিংস সাইটে একটু যাই। এখানে ইনফরমেশনগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি আপাতত দিচ্ছি না। এখানে এই সেটিংস অপশনটাতে আসার পর আবার মানে এখানে দেখতে পাবেন যে আপলোড একটা অপশন আছে। আচ্ছা, আমি যদি আপলোডে ক্লিক করি, এখান থেকে আমরা ভিডিওটা আপলোড করতে পারবো। তো আমরা একটু একটা ভিডিও কন্টেন্ট একটু রেডি করে নিই, বা একটা ভিডিও কন্টেন্ট আমরা একটু তৈরি করি যেটা আমরা এখানে আপলোড দিতে পারবো। আচ্ছা, যেটা আপনাদের ক্লায়েন্ট দিবে, এটা হচ্ছে আপনাদেরকে যখন আপনারা ইউজ করবেন, আপনারা ইমেজ যেভাবে এডিট করে নিয়েছিলেন, বা দেখাচ্ছে ইমেজ যেভাবে আপনারা কাজ করছিলেন, যে ইমেজটাকে আপনারা কিভাবে এসইও করে নেবেন, ঠিক একইভাবে আপনারা এই ভিডিওটাকেও এসইও করে নেবেন। জাস্ট ডিটেলসে আসার পর টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্ট, তারপর হচ্ছে আপনার অথর বা এই ধরনের যে বিষয়গুলো আছে, ডেটটা অবশ্যই দিবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে চাইলে সেম ওয়েতে লোকেশনগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা সুন্দরভাবে আপনারা রেডি করে নেবেন, এবং ভিডিওর যে টাইটেলটা এটা অবশ্যই আপনারা দিবেন, যেটা হচ্ছে আপনাদের পোস্টের যে টাইটেলটা, বা আপনারা যে পোস্ট যে টাইটেল দিয়ে পোস্ট করতে চাচ্ছেন, এই ফাইলের নেমটা সে ঠিক সেইভাবে রিনেম করে দেবেন। স্পেস না দিয়ে মাঝখানে একটা হাইফেন দিবেন, এটা সবচেয়ে গুড প্র্যাকটিস।
দেখেন এখানে সার্চ দিলেন আপনি, এখানে ইউআরএলটাতে দেখেন প্রত্যেকটা স্ট্রিং সুন্দরভাবে এখানে ভাগ হয়ে গেছে প্লাস সাইন দিয়ে, প্রত্যেকটা এই যে ওয়ার্ড এখানে ভাগ হয়ে গেছে। আপনি যদি এখানে আন্ডারস্কোরটা দেন, আচ্ছা এই ফরম্যাটটা চেক করে গুগল বলতেছে যে এই ফরম্যাটটা আসলে ঠিক নাই। তারপর আমরা একটু সার্চ দেই, দেখেন এখানে যে যেটা আসলো এটা একদম পুরোটা একটা ওয়ার্ড হিসেবে চলে আসছে, অর্থাৎ কম্পিউটার ইন বাংলাদেশ এইটা একটা ওয়ার্ড হিসেবে চলে আসছে। কিন্তু আমরা তো আসলে এইভাবে কেউ সার্চ করি না, তাই না? নর্মালি তো, যার কারণে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডকে স্পেসিফিক ভাবে এখানে বলতে হবে যে কম্পিউটার্স ইন বাংলাদেশ। আর এখানে যখন আপনি আন্ডারস্কোর ইউজ করছেন, পুরো ওয়ার্ড মানে এই কম্পিউটার্স ইন বাংলাদেশ এটা একটা ওয়ার্ড হিসেবে চলে আসছে, ইউনিক ওয়ার্ডটা পুরোটা হয়ে যাচ্ছে। তো হচ্ছে আমার সার্চে আসার পসিবিলিটি কমে যাবে। হ্যাঁ অবশ্যই, তো এটা কখনো করা যাবে না। তারপর দেখেন এই যে স্টার্টেক যারা আছে এরা এই ধরনের কিওয়ার্ডও ওদের ওয়েবসাইটে ইউজ করে রাখছে, যার কারণে ওদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসছে। মানে পসিবল যত ওয়ে হতে পারে, পসিবলি যতভাবে সার্চ করতে পারে, এগুলো যদি আপনারা খুঁজে বের করতে পারেন এসইও এর ক্ষেত্রে, দেখবেন যে আপনার ওয়েবসাইটটা সামনে চলে আসবে। অর্থাৎ কে কিভাবে সার্চ দিচ্ছে, কত ধরনের ইন্টারনেট ইউজার আছে, বা দেখা যাচ্ছে কত ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে, তারা আসলে কে কিভাবে সার্চ দিচ্ছে, এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারেন, তাহলে আপনাদের এই এই উপলব্ধিটা আপনার ওয়েবসাইটটাকে সামনে আনতে অনেক বেশি হেল্প করবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা তো আমরা আন্ডারস্কোরটা ইউজ করব না নর্মালি আমাদের ভিডিও টাইটেলের ক্ষেত্রে। আচ্ছা তো আর বাকি যে বিষয়গুলো আছে প্রপার্টিজে গিয়ে ওটা আপনারা সুন্দরভাবে সেট করে নেবেন। আচ্ছা এরপরে আপনারা হচ্ছে আমরা হচ্ছে ডেইলি মোশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তাই না? আমরা একটু ডেইলি মোশনে যাই, এখানে সেটিংস অপশন থেকে আমরা একটা আপলোড অপশন পাচ্ছি। এখানে জাস্ট সিম্পলি আপলোড অপশনটাতে যাব আমরা, যাওয়ার পর সিলেক্টে ভিডিও ফাইল ক্লিক করে আমরা যে ভিডিও ফাইলটা আপলোড দিতে যাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিব। আচ্ছা এটা আপলোড হতে একটু সময় নেবে। এখানে চাইলে আরো একসাথে দুইটা বা তিনটা ভিডিও আপনি আপলোড করতে পারেন, আপলোড মোড। তো আমরা আপাতত আমাদের ওটা দরকার নাই, আমরা একটা ভিডিও জাস্ট আপলোড করি, একটু সময় নেবে। এটা 25 MB একটা ফাইল, তো ক্লায়েন্ট আপনাকে যে ফাইলটা দিবে এই ফাইল সাইজটার উপরেও আপনাকে একটু চার্জটা কম বেশি করা লাগতে পারে। দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে একটা 1 GB একটা ফাইল দিয়েছে, একটা অনেক হাই রেজুলেশন একটা ভিডিও, তো ওইটা দেখা যাচ্ছে বিভিন্ন সাইডে শেয়ার করতে গেলে আপনার হয়তো প্রবলেম হবে, বা দেখা যাচ্ছে যে ভিডিও শেয়ারিং যে প্ল্যাটফর্মগুলো আছে তারা হয়তো নির্দিষ্ট একটা সাইজ একটা রেজুলেশন আপনাকে বলে দেয়। তো আপনি যদি তার থেকে বেশি সাইজের ফাইল যদি ওখানে আপলোড দিতে চান, অবশ্যই দেখা যাচ্ছে আপনাকে পে করা লাগতে পারে। তো অবশ্যই ক্লায়েন্টের সাথে এই বিষয়গুলো সুন্দরভাবে নেগোশিয়েট করে নিতে হবে, বা তাকে এটা সুন্দরভাবে বোঝাতে হবে যে আসলে আমি যে ফাইলগুলো আপলোড দিব বা যে সাইটগুলোতে ফাইলগুলো আপলোড দিব সেখানে আসলে এর থেকে বড় সাইজ সাইজের ফাইল আপলোড দেওয়া পসিবল না, তো আপনি আমাকে এই ধরনের ফাইল আমাকে প্রোভাইড করেন। সেক্ষেত্রে স্যার ভাইয়া জিপ করে দিয়ে বা ফাইল ছোট করে দিলে আপলোড করে দিলে কোনো প্রবলেম হয়? আচ্ছা জিপ করলে তো আসলে ফাইলের সাইজ খুব একটা রিডিউস হয় কি, খুবই সামান্য রিডিউস হয়। বা অন্যান্য অনেক অনেক সফটওয়্যার তো মনে আছে যেগুলো হচ্ছে ফাইলের সাইজ রিডিউস করে? হ্যাঁ আছে, তবে ধরনের টুল যদি ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে চেক করে নাকি যে হচ্ছে আপনার যে বায়ার পাঠাইলো যে রেজুলেশন আর আপলোড করলাম হচ্ছে কম রেজুলেশন, ডেফিনেটলি কম হবে, সেক্ষেত্রে হচ্ছে কোনো ইম্প্যাক্ট থাকে নাকি? আচ্ছা অবশ্যই ইম্প্যাক্ট থাকতে পারে। এখন আপনার আমার চয়েস বা অন্য একজন চয়েস তো অবশ্যই একটু আলাদা হবে, তাই না? দেখা যাচ্ছে এক একজন বায়ার এক একভাবে চাইবে। তো বিষয়টা হচ্ছে আপনাকে প্রাথমিক অবস্থায় বলেই দিতে হবে যে আমি আপনি আমাকে যে ফাইলটা দিবেন এটা ম্যাক্সিমাম সাইজ 100 MB হতে হবে। এখন ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে না আমি যে ফাইলটা দিব এটার সাইজটা হচ্ছে 200 MB, তখন আপনি তাকে বলতে পারেন যে আমি যদি ফাইলটাকে কনভার্ট করে ছোট করে নেই, যদি একটা রেজুলেশনটা একটু কমাই নেই, আপনার কোনো প্রবলেম হবে কিনা। সে যদি বলে না আমার একদম এক্স্যাক্ট এই রেজুলেশনটাই লাগবে, দেন আপনাকে বলতে হবে তাহলে আমাকে আপনার এক্সট্রা পে করতে হবে, বা দেখা যাচ্ছে যে আপনি যখন 200 MB একটা ফাইল আপলোড দিবেন আপনার কাজের সময়টাও কিন্তু বেশি লাগবে। তো এই বিষয়গুলো তার সাথে সুন্দরভাবে নেগোশিয়েট করে কাস্টম অর্ডার করে নিতে হবে।
সেক্ষেত্রে হচ্ছে ধরেন যে সে 200 MB দিল, 200 MB সাইট পাওয়া তো আমার জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, যে যে আমাকে একটা 300 MB ফাইল দিল, এটা আপলোড করা যাচ্ছে না। ম্যাক্সিমাম দেখলাম যে জেনারেলি সাধারণত 100 MB পর্যন্ত মনে হয় আপলোড করা যায়, তো আমার জন্য তো এটা টাফ হয়ে যাবে আসলে। সেটাই এই বিষয়গুলো তার সাথে কোশ্চেনটা আমারও ছিল, আমি বলতেছিলাম নশেরবার ক্লিয়ার করে খুব সুন্দর। আচ্ছা তো এই বিষয়গুলো তার সাথে সুন্দরভাবে কথা বলে আপনাকে তাকে কনভিন্স করতে হবে, বা এই বিষয়গুলো দুইজন দুইজন মিউচুয়ালি এগুলোকে আপনারা ঠিক করে নিতে হবে আর কি। আচ্ছা তো জাস্ট আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল, জাস্ট এখান থেকে আমরা এডিট এন্ড পাবলিশ এটাতে যাব। পাবলিশ হয়ে গেছে অলরেডি। আচ্ছা আমরা দেখি এখান থেকে একটু এডিট ভিডিওতে যাই। আচ্ছা এখান থেকে আপনারা এডিট এন্ড পাবলিশের অপশনটা পাবে, আর ভিডিওটা যদি আপনারা এখান থেকে জাস্ট ওপেন করে নেন দেখবেন যে ভিডিওটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এডিট ভিডিওটা করতে পারি। আমি এটাকে পজ করে রাখলাম। এটাতে আসার পর এখানে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে যে ভিডিওর টাইটেলটা অবশ্যই আপনাকে সুন্দরভাবে দিতে হবে, এবং এটার একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে 255 ক্যারেক্টারস আপনি ম্যাক্সিমাম দিতে পারেন। তো ক্লায়েন্টের কাছ থেকে সুন্দরভাবে এই ভিডিও টাইটেল বা দেখাচ্ছে যে কন্টেন্ট আপনি প্রোভাইড করবেন সেই কন্টেন্টের টাইটেলটা এখানে আপনাকে নিতে হবে। ক্যাটাগরিটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনি যে ক্যাটাগরি বা দেখাচ্ছে এডুকেশন ক্যাটাগরিতে বা দেখাচ্ছে যে যদি হচ্ছে টেক এই ক্যাটাগরিতে আপনি যদি কোনো কিছু পাবলিশ করেন দেন এই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হয়। ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, তো নর্মালি ডিফল্ট হিসেবে ইংলিশটাই থাক। আচ্ছা তারপর এখানে ট্যাগের যে বিষয়টা আছে, এখানে আপনি ম্যাক্সিমাম 10টা ট্যাগ ইউজ করতে পারবেন। আচ্ছা আমি একটু ট্যাগ ইউজ করি, যেমন কম্পিউটার এই ধরনের রিলেভেন্ট কিছু ট্যাগ আপনারা এখানে ইউজ করবেন। ডেসক্রিপশনটা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে সুন্দরভাবে নিয়ে নেবেন, এবং এই ডেসক্রিপশনে আপনারা আপনাদের যে ডিজায়ার যে লিঙ্কটা আছে বা যে লিঙ্কটা আপনারা ব্যাক লিঙ্ক করতে যাচ্ছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা আমি একটু একটা লিঙ্ক একটু নিয়ে আসি। আমি যা সেটা আপনাদের দেখানোর পারপাসে দেখাচ্ছি, আপনারা তো এইভাবে কখনোই দিবেন না, আপনারা অবশ্যই ক্লায়েন্টের দেওয়া যে ডেসক্রিপশন আছে সেটা আপনারা ইউজ করবেন, এবং ক্লায়েন্টের দেওয়া যে ডেসক্রিপশনটা আপনাদেরকে দিবে সেটা অবশ্যই লিংক হিসেবে এখানে ইউজ করার চেষ্টা করবেন। না এটা জাস্ট এমনি দেখানোর পারপাসে একটা বানায় রাখা আর কি, এটা আমার কোনো ডোমেন না, এটা হচ্ছে ব্লগস্পটের ফ্রি সাইট। আচ্ছা লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। আচ্ছা এখানে চাইলে আপনারা প্রাইভেসিটাকে সেট আপ করতে পারেন, যদি আপনাদের চ্যানেলে যদি বা আপনার অ্যাকাউন্টটাতে যদি প্লেলিস্ট থাকে সেগুলো আপনারা এখানে প্লেলিস্টে অ্যাড করতে পারেন। মোর ডিটেলস এখানে আপনি ডেটটা অ্যাড করে দিতে পারেন, এবং আপনার যদি এর পরবর্তী কোনো ভিডিও থাকে বা যদি প্লেলিস্টে এর পরবর্তী কোনো ভিডিও আপনি এখানে অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা তাহলে আমরা লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা আমি এত বড় লিঙ্ক দিব না, আমি হচ্ছে জাস্ট সাইটটা লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা জাস্ট এখান থেকে সেভ করে দিলাম। আচ্ছা দেখেন ইনফরমেশনটা সেভ হয়ে গেছে, এবং ডেসক্রিপশনে কিন্তু এখানে একটা লিংক কিন্তু পাওয়া গেছে। আচ্ছা আমি এখানে একটু ভিডিওটা একটু প্রিভিউ করি। দেখেন এখানে কিন্তু একটা লিংক আছে, এবং এটা ডু ফলো লিংক না, এটা একটা নো ফলো লিংক ক্রিয়েট হয়েছে। আচ্ছা এখন যে বিষয়টা যে আমাদের এই ইমেজ সাবমিশন বা দেখাচ্ছে ভিডিও সাবমিশনের ক্ষেত্রে অনেক জায়গাতেই নো ফলো ব্যাক লিঙ্ক ক্রিয়েট হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে নো ফলো ব্যাক লিঙ্ক ক্রিয়েট হোক বা ডু ফলো ব্যাক লিঙ্ক ক্রিয়েট হোক এটা এটা খুব একটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা যে এই ভিডিওটা যে সাবমিট করলাম এই ভিডিওটাকে যদি আমরা আমাদের গুগল সার্চে যদি নিয়ে আসতে পারি, বা এই যে কিওয়ার্ডটা যেটা বা এখানে যে টাইটেলটা ইউজ করছি বা এই ধরনের কিওয়ার্ড বা টাইটেল দিয়ে আমরা যদি এই ভিডিওটাকে আমাদের গুগল সার্চে নিয়ে আসতে পারি,
তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের সাইটে একটা ভিজিট পাচ্ছি, বা আমাদের সাইটে এখানে যে একটা লিংক দেওয়া আছে সেটাতেও কিন্তু আমরা একটা ভিজিট পাচ্ছি। দেখেন এখানে সার্চ করতে অনেক ভিডিও আছে, তো আমাদেরটা যেহেতু জাস্ট আমরা ডামি হিসেবে পোস্ট করছি, ওইটার কোনো এসইও খুব ভালোভাবে করা নাই, যার কারণে কিন্তু সার্চে আসে নাই। কিন্তু এখানে দেখেন যে ভিডিও সার্চ থেকে কিন্তু অনেক ভিডিও এবং দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই কারণে আসলে ব্যাকলিংটাও ক্রিয়েট হচ্ছে, আর আমরা যদি ভিডিওটাকে প্রপারলি এসইও করতে পারি তাহলে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে একটা ট্রাফিকও পাচ্ছি। আচ্ছা, ভিডিও শেয়ারিং এর বিষয়টা কি ক্লিয়ার আপনারা? যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন। আচ্ছা, প্রশ্ন নাই কোনো আবু নওশের? না ভাই, প্রশ্ন নাই। আচ্ছা, এই কাজগুলো আপনাদেরকে জি র‍্যাঙ্কিং করার ক্ষেত্রে আমরা কি করতে পারি ভাইয়া? র‍্যাঙ্কিং করাটা আসলে অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। র‍্যাঙ্কিং দেখাচ্ছে যে গুগলে প্রথম প্রথম দুই তিন পেজের মধ্যে বা দুই পেজের মধ্যে আসা ফার্স্ট পেজ বাদ দিলাম, সেক্ষেত্রে হচ্ছে কোনো ট্রিক্স এন্ড টিপস আছে? আচ্ছা, ট্রিক্স এন্ড টিপস হচ্ছে যেটা হচ্ছে যে নরমাল পদ্ধতি, যেটা এখানে অন পেজ এসইও প্রথমে খুব ভালোভাবে করতে হবে, আপনার সাইটটাকে একদম পারফেক্ট ভাবে তৈরি করতে হবে। তারপর যে কাজটা করতে হবে যে সাইটটা তৈরি করার পর আপনাকে এখানে অন পেজ এসইও কমপ্লিট করার পর অফ পেজ এসইও তে আপনাকে যেতে হবে। এরপর যে বিষয়টা করতে হবে যে গুগলের রুলস মেনে আপনার সাইটটাকে, বা দেখা যাচ্ছে যে আপনার সাইটে অনেক ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে, আর একটা পেজকে গুগল সামনের দিকে নিয়ে আসবে কিনা বা দেখা যাচ্ছে গুগল এটাকে পিছনের দিকে নিয়ে যাবে কিনা সার্চে, এটা ডিপেন্ড করে মোর দেন 200 ফ্যাক্টরস, 200টার বেশি ফ্যাক্টর গুগল অ্যানালাইসিস করে। তো আসলে যারা খুবই ভালো মানের এসইও এক্সপার্ট তারা এই ফ্যাক্টরগুলোকে অ্যানালাইসিস করে, দেন তারা তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাপ্লাই করে। তো বিষয়টা হচ্ছে যে এটা একটা লং প্রসেস, বা দেখা যাচ্ছে যে মিনিমাম 3 মাস 4 মাসের একটা প্রসেস। এই প্রসেসগুলো ফলো করে বা দেখা যাচ্ছে এই নিয়মগুলো ফলো করে যদি আপনি আপনার সাইটটাকে সামনের দিকে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই কাজে আসবে। আর যে বিষয়টা ইউনিক ডোমেন এবং দেখা যাচ্ছে ইউনিক কন্টেন্ট, এই বিষয়গুলোকে গুগল খুবই ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে, যে যে ধরনের কন্টেন্ট অলরেডি ইউটিউবে আছে বা দেখা যাচ্ছে ফেসবুকে আছে বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে আছে, এই ধরনের কন্টেন্ট গুলোকে গুগল সামনে থেকে নিয়ে আসতে চায় না। এর মেইন একটা কারণ হচ্ছে যে আমি বা আপনি যদি কন্টেন্ট লিখতে যাই, আমরা নর্মালি দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করব, সার্চ করার পর সবগুলো থেকে একটু একটু করে নিয়ে একটা কন্টেন্ট আমরা তৈরি করব। তো সেই ক্ষেত্রে গুগল এটাকে অ্যাপ্রিসিয়েট করে না বা দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে সামনের দিকে নিয়ে আসতে চায় না, কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইট পড়েই এই ডিসিশনটাতে আসছি। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি ইউনিক কোনো কন্টেন্ট বানাতে পারেন বা ইউনিক কোনো ওয়েবসাইট যদি আপনি বানাতে পারেন, গুগল এটাকে নিজ দায়িত্বে সামনের দিকে নিয়ে চলে আসবে। আপনি এখানে সামান্য একটু এসইও করলে আপনার কাজ হয়ে যাবে। তো এই ধরনের এই ধরনের বিষয়গুলো বা দেখা যাচ্ছে প্রায় মোর দেন 200 ফ্যাক্টরস কাজ করে একটা পেজকে সামনের দিকে নিয়ে আসার জন্য। আচ্ছা, ব্রেক টাইমও তো আছে না? আচ্ছা ঠিক আছে, পরে আবার ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে আসি, তারপর আবার কথা হবে।